হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ভিওয়ার্স আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নতুন উদ্যোক্তাদের বিষয় নিয়ে কিছু পরামর্শ আমি প্রায় সাত বছর যাবৎ আপনার এই এস এমএস সেগমেন্টে এবং এই ইন্টারপ্রেনারদের সাথে আসছে জব করে আসছি এবং এদের বিভিন্ন নির্দেশিকা আমি ফলো করেছি এবং এদের কিভাবে ব্যবসাটা গ্রো করছে ইত্যাদি বিষয়ে আমি কাজ করে আসছি তো আমি আমার বাস্তব জীবনের থেকে বা রিয়েল হিস্টরি থেকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি। আমাদের বা দক্ষিণ এশিয়ার মহাদেশের ভিতরে সবচেয়ে বাংলাদেশের ভিতরে বেকারত্বের সংখ্যা সবচেয়ে বেশি প্রায় সাতাশ লক্ষ বেকার আমাদের বাংলাদেশে এদের ভিতর থেকে আপনার হয়তো বিশ লক্ষ চাকরি প্রার্থী তার ভিতরে আপনার দশ থেকে এগারো লক্ষ টাকা এগারো লক্ষ লোক চাকরি পায় আর বাকিগুলা বেকার থেকে যায় এবং এভাবে অনেকে বেকারের অনেক ধরনের ডেফিনেশান আছে সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো তো আর আমাদের এখানে বেশিরভাগ সাতচল্লিশ শতাংশ বেকার আমাদের বাংলাদেশের ভিতরে রয়েছে এর মধ্যে মৌসুম বেকার আছে শিক্ষিত বেকার আছে শুধু স্নাতক শ্রেণীর বেকারত্বের সংখ্যা সাতচল্লিশ পার্সেন্ট তো যাই হোক আমরা এন্টারপ্রেনার হতে গেলে কি হতে করতে হয় বা কোন কোন দিক সতর্কতা অবলম্বন করতে হয় সেদিকে আমরা মূল আলোচনার বিষয় যে দিকে যাচ্ছি মানে কথা বলতে ধান বানতে শিবের গীত গিয়ে ফেলছি এ এরকম আর কি বিষয়টা তো যা হোক বেয়ার্স আমরা যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে যে আমাদের যে এন্টারপ্রেনার সরি বেয়ার্স মাঝে একটি ফোন এসেছিলো তো যা হোক এন্টারপ্রেনার আসলে হতে গেলে আপনাদের কিছু যেমন আমরা চাকরি করতে গেলে কিছু প্রফেশনাল স্কিল থাকে যে একজন অ্যাকাউন্টিং স্কিলের লোক সে কিন্তু আপনার মার্কেটিং ফাইন্যান্স সম্পর্কে তার এক্সপিরিয়েন্স নেয় যদি তার ওইখানে ওইটা এক্সপিরিয়েন্স না থেকে থাকে তাহলে কি ওখানে একটা গ্যাপ সৃষ্টি হয় আর ওই গ্যাপটা ফিল আপ করার জন্য কী করতে হয় আপনার প্রশিক্ষণের দরকার হয় এবং ওই মার্কেটিং বা ফিনান্সের যে স্পেশালিস্ট তার শরণাপন্ন হতে হয় বা তার কাছ থেকে সাজেশন নিতে হয় এভাবে আপনার যে পেশা দেখা গেছে তো আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার কোনো ধারণা নেই বা ক্যাম্পেইনটা কীভাবে করবেন সে বিষয়ে আপনার কোনো তথ্য আপনি জানেন না সেক্ষেত্রে কী করতে হয় আপনার ওই গ্যাপটা ফ্লাপের জন্য আপনার প্রফেশনাল স্কিলটা ডেভেলপ করতে হয় বা আপনার কিছু ট্রেনিংয়ের প্রয়োজন হয় তো ইন্টারপ্রিনার হতে হলে আপনার কিছু দিক নির্দেশনা অবশ্যই ফলো করতে হয় সেই দিক নির্দেশনাগুলো হচ্ছে আপনি আগে গোল সেট আপ করতে হবে এটা নয়টা পাঁচটা বা টাইমিং বা টাইম ধরে কাজ করার মতো একটি বিষয় না এন্টারপ্রিনিয়ার হতে হলে আপনার কী কী করতে হবে আপনাকে আগে ব্যর্থতা কে মেনে নিতে হবে এবং নয়টা পাঁচটা গরিব মধ্যে কাজ করা যাবে না এখানে আপনার গোল সেট আপ করতে হবে যে আমার কাজ যতক্ষণ পর্যন্ত আমার এই টার্গেট অ্যাচিভ না হচ্ছে বা আমার ওই যে ভিশন মিশন আছে এটা সফল যতক্ষণ আছে ততক্ষণ আপনাকে মার্কেট সারভাইভ করতে হবে আপনি মার্কেটে গেলেন আপনি ইনপুট পেলেন না আপনি আবার সারভাইভ করতে পারলেন আপনি চলে গেলেন এভাবে করলে হবে না আপনার যেটা হাল স্ট্রংলি ধরে রাখতে হবে যে না আমি আই ওয়ান্ট আই উইল বি সাকসেস এবং আমি যে কোনো হোক আমার সফলতা অর্জন করতেই হবে আর এখানে আপনার মূলত আপনি যে বিষয়ে পারেন বা যে বিষয়ে আপনি দক্ষ যে বিষয়ে আপনি জানেন যে প্রোডাক্টটা সম্পর্কে আপনার জ্ঞান আছে সেই প্রোডাক্টটা নিয়ে আপনি আগে মার্কেটিং করার জন্য আগে আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি করতে পারি এবং আপনি যে যেটা জানেন না যারা দক্ষ আছে যারা প্রোডাক্ট স্পেশালিস্ট যারা মার্কেটে অনেক দিন ধরে ব্যবসা বাণিজ্য করে আসছে তাদের থেকে আপনি কিছু গাইডলাইন বা ইনস্ট্রাকশন নিতে পারেন যে কোন বিজনেসে প্রফিট মার্জিন কেমন কোন বিজনেস করলে আপনার জন্য ক্যারিয়ারটা বিল্ড আপ হবে এ ধরনের কিছু এক্সপিরিয়েন্স আগে আপনার আইডিয়া ক্রিয়েট করতে হবে যদি আপনি আইডিয়া ক্রিয়েট করতে না পারেন যদি ব্যবসা সম্বন্ধে ধারণা না থাকে তাহলে আপনি সেই ব্যবসায় রান করতে পারবেন না আর এই ব্যবসা আপনাকে রান করতে হলে অবশ্যই অবশ্যই আপনার কিছু দক্ষতা অর্জন করতে হবে এবং আপনার গোল ওরিয়েন্টেড হতে হবে যে আমি এই এই গোল আমি এত বছরের ভিতরে আমি এই কাজটা করব এরকম আপনার একটা মিশন সেট আপ থাকতে হবে বা চার থেকে পাঁচ বছরের একটা গোল আপনার বা ছক আপনার যেটা যেভাবে বলেন আপনার ওইভাবে ছকটা আঁকতে হবে বা ওইভাবে আপনার কাজটা স্টার্ট করতে হবে স্টার্ট করার পর আপনার যখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এই ব্যবসাটা করবো তখন আপনি আস্তে আস্তে শুরু করেন তারপরে আসবে আপনার পুঁজির ব্যাপার আপনার লাইজেশন আপনার কাস্টমার সার্ভিস বিভিন্ন দিক দিয়ে আপনার সব দিক যেখানে আপনার ল্যাকিংস মনে হয় বা যারা সিনিয়র আছে দীর্ঘদিন এই ব্যবসার সাথে জড়িত আছে বা এন্টারপ্রিনিয়র হিসেবে কাজ করছে তাদের থেকে আপনি কিছু ইনস্ট্রাকশন নিতে পারেন আপনার আপনি যে একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন এটাকে আপনাকে আগে একটা ব্র্যান্ডিং দ্বারা করতে হবে এই ব্র্যান্ডিংটা দ্বারা করতে হলে কী হচ্ছে আপনি দেখা যাচ্ছে দশটা কাস্টমারের কাছে গেছেন বা পাঁচটা কাস্টমারের কাছে গেছেন কোনো জায়গা থেকে আপনি ফিডব্যাক পাননি আপনি আবার নেক্সটটা যাবেন নো মানে আপনার না না নো করতে হচ্ছে নেক্সট অপরচুনিটি এটা পরবর্তী সুযোগে আপনার জন্য ওয়েট করছে বা পরবর্তীতে সুযোগে আপনার সোর্স করতে হবে আর এটি এমন একটি কাজ এখানে আপনার নিজের একবার একটা ব্র্যান্ডিং তৈরি হয়ে গেলে আপনার অটোমেটিক্যালি আপনি ইন্টারপ্রেনার হিসেবে সাকসেস ফুল হবেন এবং সাকসেস অর্জন করতে পারবেন আর ইনোভেশনটা হচ্ছে ইনোভেশনটা যেটা আমি এসে আমরা যেটা হিসেবে দেখি ইনোভেশনটা হচ্ছে নতুন করে করা না এটা হচ্ছে পুরাতনকে আপনার মডিফাই করে নতুন করে স্টার্ট করা যদি আপনি এভাবেই স্টার্ট করতে পারেন তাহলে ভিউয়ার্স আপনি অবশ্যই অবশ্যই সাকসেসফুল উদ্যোক্তা হতে পারবেন এবং আমাদের বাস্তব জ্ঞান এবং বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি আপনি সফল উদ্যোক্তা হয়ে আপনি আপনার সেলফ ডেভেলপমেন্ট করতে পারবেন এ বলে আমি আমার আজকে টপিক শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করতে ভুল বলবেন না থ্যাংক ইউ বন্ধুরা